তাদের চরিত্র কি, তারা কিভাবে মানুষকে জবাই করে, এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি। দীর্ঘদিনের স্বৈরশাসনের পর ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে গেছে স্বৈরশাসক শেখ হাসিনা, তবে বাংলার মাটিতে রেখে গেছে তারই লালন পালন করা দীর্ঘদিনের মদতপুষ্ট সংগঠন ইসকনকে। রাজনীতির মাঠ থেকে পালিয়ে যাওয়ার কারণে শেখ হাসিনার দলীয় নেতাকর্মীরা এখন রাজনীতির মাঠে আর সক্রিয় হতে পারছে না, তবে ইসকনকে দিয়ে ঠিকই মাঠ গরম করার চেষ্টা করছে পালাতক আসামি শেখ হাসিনা। তারই অংশ হিসেবে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে ইসকনকে মাঠে নামিয়েছে ভারতীয় দোসর শেখ হাসিনা। সম্প্রতি 8 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে সমাবেশ করে বর্তমান সরকারকে হুমকি ধামকি দেয়া সহ জাতীয় পতাকার অবমাননার মতো গর্হিত অপরাধ করে ইসকন নেতা চিন্ময় দাস ব্রহ্মচারী। এই প্রেক্ষিতে যখন তাকে গ্রেপ্তার করা হলো, তারপর দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করলো ইসকনের অনুসারীরা। চট্টগ্রামের রাষ্ট্রপক্ষের আইনজীবীকে তারা একেবারে পিটিয়ে মেরেই ফেললো। এরপরই প্রশ্ন উঠেছে, ইসকন আসলে কি কোনো ভালো সংগঠন নাকি একটি স্বার্থলোভী সংগঠন? একটি ভালো সংগঠন কখনোই কোনো মানুষকে পিটিয়ে মারার মতো গর্হিত কাজ করবে না, কিন্তু ইসকনের সমর্থকরা এটাই করেছে। এরই প্রেক্ষিতে ইসকন নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। একই সঙ্গে তারা ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানিয়েছে। মঙ্গলবার রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান।